हेलो फ्रेंड्स, आई एम दीपंकर एंड वंस अगेन वेलकम टू योर चैनल ऑफ इंग्लिश लिटरेचर। आज के আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে एग्जाम रिलेटेड কিছু তথ্য, যে अवॉइडेबल थिंग्स, थ्री अवॉइडेबल थिंग्स সম্পর্কে আমরা আলোচনা করব। अवॉइड थ्री थिंग्स, मोबाइल, लैपटॉप, लेजीनेस एंड डिप्रेशन एंड टेंशन फ्रॉम योर माइंड कंप्लीटली, सो दैट यू कैन गेट ए गुड रिजल्ट। আর মাত্র 2 থেকে 1.5 থেকে 2 মাস সময় আছে। কোন एग्जामের কথা বলছি আমি? নিশ্চিতভাবে মাধ্যমিক এবং ক্লাস 11 এবং উচ্চ মাধ্যমিকের কথা বলছি। তোমাদের তিনটে ক্লাসেরই एग्जाम একদম নকিং অ্যাট দ্য ডোর আর কি, একদম দরজার কাছে চলে এসেছে। তো তার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেটার প্রিপারেশনটা তোমাদের কিন্তু করতে হবে, প্রচন্ড ভাবে। কতটা প্রিপারেশন করতে হবে তোমাদের বলে দিয়েছিলাম যে একটা ভিডিওতে। আজকেই দেখো 10 থেকে 12 ঘন্টা তোমাদেরকে কিন্তু পরিশ্রম করতে হবে, যাতে করে তোমরা সফল হতে পারো। কিন্তু কখনোই তুমি তোমার রেজাল্টকে বেটার করতে পারবে না, কখনোই তুমি 10 থেকে 12 ঘন্টা পড়তে পারবে না, এমনকি 7 থেকে 8 ঘন্টা পড়তে পারবে না, যদি তিনটে শয়তানিক শক্তি, স্যাটানিক শক্তি যদি তোমার মাথায় বসে। ওই তিনটে শয়তানিক শক্তি হচ্ছে মোবাইল এবং ল্যাপটপ, লেজিনেস এবং টেনশন আর ডিপ্রেশন। এই তিনটে বিষয়কে তোমাকে কমপ্লিটলি রিমুভ করতে হবে তোমার মাইন্ড থেকে, তোমার হার্ট থেকে। এবং তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা, কিভাবে তুমি রিমুভ করবে এবং কেমন ভাবে তোমার প্রোগ্রেশনটা হবে এই বিফোর দিস 2 মান্থস অফ দা এক্সাম, এটা কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো এই তিনটে বিষয় যেটা বোর্ডে লেখা আছে, তো এই তিনটে বিষয় কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত, তুমি কোনোটা বাদ দিতে পারবে না। দেখো তোমার মনে যদি ডিপ্রেশন বা টেনশন, যদি চিন্তা বা কোনো কিছু নিয়ে কোনো আবেগ কাজ করে, আর সেটা কিন্তু তোমার কিন্তু পড়াশোনা হতে দেবে না, আর তার জন্য কিন্তু তোমার এই লেজিনেস বিষয়টা কিন্তু চলে আসবে। আর তাছাড়া যদি তুমি বেশি পরিমাণে বর্তমানে গেম খেলায় মত্ত, বা মোবাইল বা এইসব ল্যাপটপে মত্ত, কোনো কিছু নিয়ে যদি মত্ত, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, কত রকমের ইনস্টাগ্রাম, কত রকমের কত কিছু আছে, যদি তুমি মোবাইলে সময় কাটাও, 2 ঘন্টা 3 ঘন্টা কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারো না, তাহলে কিন্তু সেই বিষয়টাই লেজিনেসের লক্ষণ হয়ে যাচ্ছে, আর এই লেজিনেসের জন্যই কিন্তু তোমার কিন্তু পড়াশোনা হবে না। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা বিষয় কিন্তু একে অপরের সঙ্গে সংযুক্ত, ঠিক আছে? তো এই যদি পরীক্ষায় বেটার রেজাল্ট করতে হয়, যদি পরীক্ষায় তুমি মনে করো যে আমি রেজাল্টটা একটু বেটার করবো, মা বাবার মুখ উজ্জ্বল করবো, তাহলে নিশ্চিতভাবে তোমাকে কিন্তু এই তিনটা বিষয়টা এই 2 মাসের জন্য অন্তত পক্ষে জীবন থেকে বিদায় দিতে হবে, কমপ্লিটলি রিমুভ করতে হবে, কমপ্লিটলি ইরাডিকেট করতে হবে তোমার মন থেকে, যাতে করে তুমি অ্যাটেন্টিভ পাওয়ারটা, তোমার সবচেয়ে বেশি 100% অ্যাটেন্টিভ পাওয়ারটা কিন্তু তুমি দিতে পারো। একদম পড়াশোনা কম্পাউন্ড হারে বেড়ে যাবে, চক্রবৃদ্ধি হারে বেড়ে যাবে যদি তুমি এই বিষয়টা তোমার। এখনো দেখবে কিছু কিছু ধনী মানুষ আছে, আবার কিছু কিছু গরিব মানুষ আছে, তারা 10 বছর আগে যে মানুষটা গরিব ছিল সে মানুষটা কিন্তু আজকেও দেখবে গরিবই থেকে যায়, যদি তুমি কিছু কিছু মানুষকে খেয়াল করবে থেকে যায়, ঠিক আছে? আর কিছু কিছু ধনী মানুষ আছে, তারা আগেও ধনী ছিল, বর্তমানেও ধনী আছে, এমনকি সেই ধনীত্বটা তাদের যে ব্যাপার সেটা কিন্তু আরো বাড়িয়ে নিয়েছে, কম্পাউন্ড হারে বাড়িয়ে নিয়েছে। ঠিক পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এরকমই, দেখো একবার ব্যাপারটা খেয়াল করে দেখো। তুমি যদি আজকে সারাদিনের মধ্যে যদি 5 ঘন্টা মোবাইল নিয়ে থাকো, তাহলে তোমার কিন্তু যে পড়াশোনার যে গ্রোথ, এটাকে সেই গ্রোথ রেট বলো, ভূগোলে তোমরা পড়েছো সেই এই গ্রোথ রেটটা তোমার কিন্তু বাড়বে না, তোমার কিন্তু এরকম ভাবেই থাকবে। তুমি হয়তো কোনোদিন একদিন হয়তো ভালো করে পড়ছো, ঠিক আছে, কোনো কারণে হোক, স্যারের ভয়ের কারণে হোক, তাহলে কিন্তু তোমার হয়তো বাড়লো, দিয়ে তারপর আবার কমে গেল, তারপরে আবার হয়তো কিছু হলো, দিয়ে কমে গেল। কিন্তু কিন্তু যখন তুমি কি করবে, যখন তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হারে বাড়বে, তখনই যদি তুমি এই তিনটে জিনিসকে অ্যাভয়েড করতে পারো, তাহলে তোমার ব্যাপারটা কেমন হবে, তুমি ধরো আজকে পড়তে থাকলে এইটুকু, তো কালকে সেই ব্যাপারটা আরো বেশি দূরে চলে যাবে এবং সেই ব্যাপারটা আরো পড়াশোনায় মনোযোগ হবে। তুমি কিছুই জানো না, একদম শূন্য থেকে শুরু করছো, ঠিক আছে? এই 2 মাসেই ধরো অনেকেই আছে যারা কিছুই পড়াশোনা করেনি, তো আজ থেকে যদি শূন্য থেকেও শুরু করে, তাহলেও কিন্তু সে কম্পাউন্ড ইন্টারেস্টে বাড়বে। কারণ কি? কারণ একটু যদি শুরু করা হয়, কোনো বিষয় যদি শুরু করা হয় না, তাহলে সেই শুরু করার বিষয়টা কিন্তু তাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যায়। আর যদি কেউ শুরুই না করে, যদি মন থেকে নাই চায় যে আমি পড়াশোনা করবো না, বা যা হচ্ছে সেরকমই থাক, তাহলে কিন্তু ব্যাপারটা তার এরকমই থেকে যাবে, অর্থাৎ তার এরকমই থেকে যাবে, ওই একটু হয়তো স্যারের ভয় করলো বা তারপরে আবার নেমে যাবে, তারপরে। কিন্তু যদি সে মন থেকে চায় একদম যে তাকে পিকে যেতেই হবে, তার ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় অনেক পড়াশোনা করে নিয়েছে, আমি কিছু করিনি এবং আমাকে যেতেই হবে, এগোতেই হবে, সে সারা দিন রাত যদি পরিশ্রম করে না, তাহলে তার পড়াশোনা কিন্তু কম্পাউন্ড হারে বেড়েই চলে যাবে এবং এতবার বাড়বে তুমি কল্পনা করতে পারবে না। যে 2 মাসকে তুমি যদি ভালোভাবে কাজে লাগাও, তুমি এই 2 মাসকে 5 মাসের পড়াতে কমপ্লিট করতে পারবে। 5 মাস বাকি মেরেছে, 5 মাসের পড়া কিন্তু 2 মাসে হয়ে যেতে পারে।
ব্যাপারটা হচ্ছে আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সব সময় যদি সঠিকভাবে কাজে লাগাতে না পারা যায় তাহলে কিন্তু তোমাকে কিন্তু পিছিয়ে থাকতে হবে, ঠিক আছে। গড় নাম্বার হবে হয়তো 40% বা 50% নাম্বার কিন্তু মাধ্যমিক পরীক্ষায় বা ইলেভেন পরীক্ষায় কিন্তু এরকম নাম্বার কিন্তু চলে যাবে, হয়ে যাবে। তাই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে ভালোভাবে প্রিপারেশন নেওয়া। আর প্রিপারেশনের জন্য প্রথম যেটা ইয়ারটিকেট করতে হবে সম্পূর্ণ আমাদের মন থেকে, সেটা হচ্ছে মোবাইল আর ল্যাপটপ জাতীয় থিংস যেটা তোমার হাতে থাকে। দেখো মোবাইল এবং ল্যাপটপ ভালো জিনিস যদি তুমি পড়াশোনার কাজে ব্যবহার করো, ঠিক আছে। বড় যারা ভালো স্টুডেন্ট তারা এই মোবাইল বা ল্যাপটপ পড়াশোনার কাজেই ব্যবহার করে, যেটুকু সময় পায় মোবাইলে কিন্তু পড়াশোনা করে। কিন্তু বর্তমানে এইচএস লেভেল বা মাধ্যমিক লেভেল স্টুডেন্ট মোবাইলে সেরকম কিছু নাই, স্যারের কাছে টিউশন করো অসুবিধা কোনো কিছুই হবে না, কোনো কিছু অসুবিধা হলে স্যারের কাছে ফোন করে নেবে, কোনো অসুবিধা নেই। সুতরাং মোবাইল আর ল্যাপটপ তোমাদেরকে কিন্তু না ঘাটলেও চলবে। সুতরাং যারা গার্জেন তারা নিশ্চিতভাবে তাদের না দেওয়াটাই ভালো মোবাইল, কারণ তুমি একটা জিনিস ভালো জিনিস সার্চ করতে করতে তুমি আর দুটো খারাপ জিনিসের দিকে চলে যাবে। হয়তো গেম খেলতে লাগলে, একবার খেলি না এই 10 মিনিট খেলে তো কোনো যায় আসে না, কিন্তু ওই 10 মিনিটটা যখন 1 ঘন্টা হয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে যে কতটুকু ক্ষতি হয়ে ক্ষতি হয়ে গেল। কোনো কিছু বোঝার আগে তখন বুঝতে পারবে যে 1 ঘন্টা আমার সময়টা লস হয়ে গেল। তারপর আসছে লেজিনেস। লেজিনেস ব্যাপারটা হচ্ছে তুমি সারাদিন ধরে বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বা ফাঁকি মারতে ভালোবাসো, ঠিক আছে, যেখানে সেখানে যাও, মানে পড়াশোনা থেকে যত দূরে থাকা যায় আর কি, এরকম মানসিকতা হলে তোমার জন্য এই ভিডিওটা নয়। আর এটা হচ্ছে লেজিনেসকে তোমাকে কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু সদ ইচ্ছায় বিসর্জন দিতে হবে তোমার জীবন থেকে। যদি তুমি না পারো, যদি তুমি মোবাইলে থাকো, এই মোবাইলটা তুমি বাদ দাও কমপ্লিটলি, তুমি জীবন থেকে মোবাইলটা বাদ দাও, কি করবে সারাদিন? কিছু করার নাই তোমার। আর যদি ফ্রেন্ড সার্কেল আছে না, যদি আর একটা অ্যাড করি ফ্রেন্ড, রাফ ফ্রেন্ড, RUGH, রাফ ফ্রেন্ড, FRIEND, যদি রাফ ফ্রেন্ড তোমার যদি থেকে থাকে, যে ফ্রেন্ড তোমার কোনো কাজে আসে না পড়াশোনার জগতে, সেই ফ্রেন্ড যদি কাজে থাকে, বিকালবেলা যদি সেই ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে যাও, তাহলে এই ফ্রেন্ডকেও তুমি কিন্তু ইরাডিকেট করো এই 2 মাসের জন্য। ধরো বন্ধু আমার পরীক্ষা আসছে, আবার পরীক্ষার পরে তোর সঙ্গে মিট করবো, ঠিক আছে। আর যদি পড়াশোনার বন্ধু হয়, যদি শুধু এডুকেশনাল ফ্রেন্ড হয়, তাহলে তাকে রাখো, বিকালে বেড়াতে যাও কোনো অসুবিধা নাই, তার সঙ্গে পড়াশোনায় ডিসকাস করো। নেক্সট হচ্ছে আমরা লেজিনেস তো ডিসকাস করলাম, লেজিনেসতে তারাই কিন্তু তোমার এই ভালো ফ্রেন্ডরাই কিন্তু তোমার লেজিনেস তারাই দেওয়া যাবে যথেষ্ট হবে। আর 3 নম্বর হচ্ছে টেনশন আর ডিপ্রেশন। বর্তমান যে সমাজ, বর্তমান যে বেশিরভাগ স্টুডেন্টের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কারণ পড়াশোনা থেকে ইনঅ্যাটেন্টিভ হওয়ার, সেটা হচ্ছে টেনশন আর ডিপ্রেশন। বিভিন্ন দিক থেকে টেনশন আসছে, পারিবারিক দিক এবং বাস্তবিক যা আমরা জানি, বিশেষ করে বিভিন্ন রিলেটেড ডিপ্রেশন কিন্তু চলে আসছে। এই ডিপ্রেশন করার ব্যাপারটাই হলো এই মোবাইল থেকে আসছে বেশিরভাগ সময়, 70-80% ডিপ্রেশন কিন্তু মোবাইল থেকে। আরও কিছু কিছু ডিপ্রেশন আছে, যে যেমন মানে ধরো পারিবারিক দিক থেকে অভাব, ঠিক আছে, অনটন, এর জন্য একটু টেনশন আসে। বাবা মায়ের যখন শরীর খারাপ হয়, যেটা আমি ভুগতে হই, তখনও কিন্তু ডিপ্রেশনটা চলে আসে। কিন্তু সেই ডিপ্রেশন অতটা বেশি পাওয়ারফুল নয় যতটা পাওয়ারফুল নিজের মাইন্ড থেকে ডিপ্রেশন আসে। কারণ নিজের মন থেকে যদি ডিপ্রেশন চলে আসে না কোনো কিছুর জন্য, জীবনে আপগ্রেড করার জন্য আপস অ্যান্ড ডাউনস তো মানুষের আসে, প্রত্যেকটা স্টুডেন্টের আপস অ্যান্ড ডাউনস আসে, তো সেটা একদম সম্পূর্ণভাবে ইরাডিকেট করার জন্য, এই ডিপ্রেশন ইরাডিকেট করার জন্য তোমাকে কিন্তু এই মোবাইল ল্যাপটপ এবং লেজিনেস ছাড়তে হবে। আর ডিপ্রেশন যদি পড়াশোনা করে, পড়াশোনা আমি করতে পারছি না, তো তুমি শুরু করো, তুমি একটা ছোট্ট চ্যাপ্টার ধরো এবং সেই ছোট্ট চ্যাপ্টারকে তুমি লিটল আস্তে আস্তে কমপ্লিট করার চেষ্টা করো। পড়ো সবচেয়ে সহজ বিষয়টা ধরো, পড়ো, পড়ার চেষ্টা করো, দেখো তো কেমনভাবে চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। এবং এরকম করতে করতে তোমার বইয়ের যে 12টা চ্যাপ্টার আছে, ওই 12টা চ্যাপ্টার তোমার আস্তে আস্তে দেখবে মোটামুটি 6 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। প্রতিদিন যদি 2টা করে চ্যাপ্টার কমপ্লিট করো, তখন দেখবে একটা বই আমার কমপ্লিট হয়ে গেল। একটা সাবজেক্ট নিয়ে লেগে থাকো, একটা সাবজেক্ট, যদি তুমি আজকে সকালবেলায় বাংলা পড়লে, দিয়ে 2 ঘন্টা পড়া হলো, এটা কিন্তু বিগিনারদের জন্য বলছি, হ্যাঁ, যারা যারা পড়া হয়ে গেছে অলরেডি, গোটা বই কমপ্লিট করে দিয়েছো, রিভাইজ করছো, তাদের কথা কিন্তু আলাদা। যদি তুমি বিগিনার্স হয়ে থাকো, তাহলে তুমি বাংলাটাই আজকে সারাদিন পড়ে যাও, সারাদিন গোটা দিন বাংলা, 10 ঘন্টা 12 ঘন্টা বাংলা পড়ে যাও। বাংলার প্রত্যেকটা চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো 10 ঘন্টা 12 ঘন্টা, তাহলে তোমার বাংলাটা ইজি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে, তুমি সেটা মিলিয়ে নিও। তারপরের দিন তুমি হয়তো শুধু ইংলিশটা নিয়ে পড়লে, শুধু ইংলিশ, ইংলিশের যাবতীয় যা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার তুমি শেষ করে দিলে, যদি এটা করতে পারো। 4টা প্রোজ আছে ইংলিশে, 4-5টা প্রোজ আছে, তো সেই প্রোজ তুমি একদিনই কমপ্লিট করতে পারো, কিছুই নাই সেরকম, একদম প্রথম থেকে যদি 4টা প্রোজ তুমি পড়ো, তাহলে কোনো কিছুই নাই। তো ব্যাপারটা হলো এরকম, আমি বলতে চাইছি
যদি ভালো করে লেগে থাকো, লেগে থাকার যদি মানসিকতা তৈরি হয়ে যায়, একদিন দুদিন তিন দিন যদি লেগে থাকার মানসিকতা পড়াশোনায় তৈরি হয়ে যায়, তাহলে ব্যাপারটা কিন্তু তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট হারে বাড়তে থাকবে। তুমি কোথায় পৌঁছাবে, কত তাড়াতাড়ি কোথায় পৌঁছাবে তুমি বুঝতে পারবে না। ঠিক একই এইরকম ভাবে তুমি যখন দেখবে বছরের শুরু, যখন বছরের শুরু হয় তখন দেখবে প্রথম 5 দিন 10 দিনের সিলেবাস দেখতে দেখতেই সময় কেটে যায়, সেরকম কিছু পড়া হয় না। কিন্তু এখন পরীক্ষার আগের দিন দেখবে, পরীক্ষার আগের দিন 2 দিনে গোটা বই কভার হয়েছে। 2 দিনে কি করতে পারো না, তাহলে কিভাবে সেটা সম্ভব হলো? এই কম্পাউন্ডের জন্য সম্ভবটা হলো। তো ঠিক আছে, আমার যে আজকে বক্তব্য সেটা ছিল মোবাইল লেজিনেস এবং টেনশন নিজের জীবন থেকে দূর করো, যাতে করে তোমার পরীক্ষার রেজাল্ট অনেক বেটার হয়। তোমার জন্য শুভকামনা।